জিনিস যদি আপনার বাসায় থাকে হাড়ি পাতিলেও কিনতে হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে খুব চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে রেড সুইস কোম্পানির একটা সুন্দর রাইস কুকার। আচ্ছা মামু ভাই, এটা রাইস কুকার বলা, এটা রাইস কুকার কয় আপনি কইছি ভিডিও করতে যাইতে? এদিকে আচ্ছা, এটা আপনার কাম না ভিউয়ার্স, যার যেটা কাম আসলে তার সেটাই করতে হয়। আমি যতটুকু জানি সেটা বলবো, আগে বলে দেই আমরা কিন্তু আজকে সুমাইয়া ট্রেডার্সে আসি আর চমৎকার এই প্রেশার কুকারটা দেখাবো। নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় আসলে আপনারা চমৎকার এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। যার যেটা কাম তার সেটা করতে হয়। এখন চলে আসবে মামুন ভাই, যে কিন্তু আমাদের চমৎকার এই প্রোডাক্টটা দেখাবে। মামুন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভাই, আমি তো আপনার দায়িত্ব পালন করতে পারলাম না, প্রেশার কুকারে রাইস কুকার বলে ফেললাম। এটা হচ্ছে ভাই 2023 এর সর্বোচ্চ আপডেট কালেকশন। আমি আপনাকে বলি, এখানে লেখা আছে, দেখেন এদিকে আসেন, আগে এটা পড়েন কি লেখছে, 2023 কোয়ালিটি অ্যাওয়ার্ড পাইছে এই কোম্পানি। আচ্ছা, মানে এই কোম্পানি অল্প কিছু প্রোডাক্ট বানায় কিন্তু কোয়ালিটি ভাই 100% পিওর জিনিস বানায়। মানে অল্প প্রোডাক্ট বাট কোয়ালিটি বেসড। আপনি একটা জিনিস দেখবেন যে এটার অল্প কিছু আইটেম আছে একদম খুবই, যেমন আমি আপনাকে বলি এটা একটা কমার্শিয়াল ব্লেন্ডার আছে ভাই। হ্যাঁ, অন্যান্য কমার্শিয়াল ব্লেন্ডার আপনি 5-6 হাজার টাকা হলেই পাবেন, ওকে, কিন্তু এই কমার্শিয়াল ব্লেন্ডারটার দাম হচ্ছে 9.5 হাজার টাকা। বাবা, হ্যাঁ একদম অস্থির অস্থির প্রোডাক্ট বানায় ভাই। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে এই উন্নত মার্কেটে আমরা 7.5-8 হাজার টাকায় প্রেশার কুকার পাই, আজকে কি তাহলে বেশি দামে কিনতে হবে? না, একটু কম রেঞ্জের ভিতরে একটু ভালো জিনিস পাবেন। মানে বাজারের সাথে যুগের সাথে তাল মিলেও তো চলতে হয়, তাই না ভাই? তো দেখা যাচ্ছে ওনার প্রোডাক্টের দাম বেশি, ওনার মানুষ কিন্তু কিনবে না। এখন আমাদের দেশের মানুষ এমন হয়ে গেছে, জিনিস ভালো আর খারাপ দেখে লাভ নেই, দাম কম আমি ওটাই কিনতেছি। লে বাবা, বুঝছেন না, এই হলো কথা। আচ্ছা, এইটা আমি আপনাকে বলি, এখানে দেখেন যে 22-in-1 ইলেকট্রিক প্রেশার কুকার। আমি 10-in-1, 15-in-1 যা প্রয়োজন আছে এটা দিয়ে আপনি সব করতে পারবেন। ধরেন আপনি একটা ইন্ডাকশন চুলা কিনতেছেন, একটা কারি কুকার কিনতেছেন, একটা রাইস কুকার কিনতেছেন, একটা ওভেন কিনতেছেন, একটা হাড়ি পাতিল কিনতেছেন, ভাই বিশ্বাস করেন এটা বাসায় থাকলে আপনার লাগবে না। আপনি যদি একটা গ্যাসের চুলা ইউজ করেন সেখানে 2টা বোতল লাগে ভাই। হ্যাঁ, একটা বোতলে হয় না ভাই। ইভেন আমি একটা জিনিস ফিল করি, আমি যখন ব্যাচেলার লাইফে ছিলাম, বুয়া না আসলে আমার না খায় থাকতো হইতো, হোটেলে খাইতো হইতো না। এখন এটা ঢাকা শহরে কিন্তু অনেক এটা ফিল করে ভাই, আউট আউট এই যে আউট, মানে কি আউট, মানে এই যে আউট 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 আফগানিস্তানের খেলায় এখন খুব ভালো একটা পজিশনে আমরা আছি। হ্যাঁ ভাই, এই খুশিতে আজকে দাম কম দিই, একদম ডিসকাউন্ট করে দিব ভাই। এটা আমি আপনাকে বলি, এটা হচ্ছে 22-in-1 ইলেকট্রিক প্রেশার কুকার 6.5 লিটার। ওকে, এবং এটা যদি মডেল নাম্বারটা যদি আপনি দেখেন, এটার মডেল নাম্বারটা হচ্ছে 651। ওকে, এই যে ঠিক আছে, এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের ইলেকট্রিক প্রেশার কুকার। মানে এভরিথিং আপনি 365 ধরনের রান্না এখানে করতে পারবেন। ইভেন এখানে কিছু ফাংশন দেয়া আছে, দেখেন ভাই রাইসে কতক্ষণ সময় লাগে দেখি, মাত্র 12 মিনিট সময় হয়ে যায়, 12 মিনিটের ভিতরে রাইস আপনার হয়ে যায়। এটা দেখি, ক্যান্সেল করি। হ্যাঁ, ক্যান্সেল ক্যান্সেল করেন, যে গরুর মাংস করেন, আচ্ছা গরুর মাংস, আমি চিকেন করি 12 মিনিট, আপনি চিকেন করেন 12 মিনিট, ওকে এটা ক্যান্সেল করি। হ্যাঁ আচ্ছা, এবার মিট 35 মিনিট। মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের যে আমরা ই খাই, নল্লি খাই, সেই নল্লির স্যুপ, নেহারি নেহারি, কেক বেক, কিপ ওয়ার্ম, চিকেন পেন টেন্ডন, মিট, ফিশ ভেজ, পাশাপাশি কিন্তু লাইট ফ্রাইও আছে। মানে এখানে আপনারা ভাজাভাজির কাজও করতে পারবেন, হটপটে কাজও আছে, হটপটের কাজও আছে। ও ভাই, এখানে অপশন আছে স্টিম স্টক, স্লো কুক, ডেজার্ট, তারপরে বিন স্টেন, এটা কি সেপলি গিরে, মানে ভাই এগুলো মনে বাংলাদেশে খায় না। 1 2 3 4 5 6 হ্যাঁ 7 8 9 10 11 12 বোতল কিনতেছেন মাসে 2টা বোতলের দাম হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, এটা যদি আপনি প্রতিদিন 3-4 ঘন্টা করে ব্যবহার করেন, এটা আপনার বিদ্যুৎ বিল আসবে মাস শেষে 300 টাকা। ওকে, কেন বলছি এই কথাটা, এটার ওয়াট কিন্তু অনেক কম। কত ওয়াটের, এই দেখেন কত ওয়াট, আপনি দেখেন 1250 ওয়াট, বর্তমানে 1200 ওয়াট। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখন ওয়াট হচ্ছে কত,
1250 ওয়াট এটার ভিতরে হবে নাকি দেখেন তো আপনি, সবকিছু হবে ভাই, ঢাকনা খোলা কষ্ট না, সহজ একদম, ইজি। এটা কিন্তু পর্দার ইলিশ, ওকে ঠিক আছে। রাইস কি করবেন এখানে, সবকিছু হবে। আচ্ছা খোলার সিস্টেমটা দেখান, খোলার সিস্টেমটাই দেখান, এটা একদম ইজি। লক সিস্টেম, এই যে ইজি প্রসেস, এখন এই যেভাবে ধরলেন লক করলেন, এই খুলে ফেললেন। খাবার গরম থাকে কতক্ষণ? খাবার গরম থাকবে 24 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত আপনি লাইনটা না খুলবেন। স্টিলের পট, আমি এটা আপনাদের তো দেখাইতে চাইনি ভাই, আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি এটা চালু করে দিলাম, হ্যাঁ, এখন এটা আমি এভাবে কি করলাম, সুন্দর করে এখানে কিন্তু লক আছে দেখেন, এই যে লকের অপশন আছে, এই লকের অপশনটা আমি জাস্ট এই জায়গায় বসানোর পরে দেখাই, ধরেন এই যে লাগছে দেখেছে, জাস্ট এখানে বসায় দিলেন, ওকে ওকে, আপনার কিন্তু ঝামেলাটা কি মুক্ত শেষ। এখন এইটার ভিতরে আপনি কি করতে চান, এটার ভিতরে আপনার বাসায় যে গ্যাসের চুলায় আপনি রান্না করেন, তারপর হচ্ছে ইলেকট্রিক চুলায় আপনি রান্না করেন, রাইস কুকার, কারি কুকার, মাল্টি কুকার, আহারে যন্ত্রণা, অনেক খরচার খরচা, ব্যবসার ব্যবসা, তারপরে এখানে দেখেন যে হাঁড়ি পাতিল আপনাদের প্রয়োজন হয়, এই একটা জিনিস, এই একটা জিনিস যদি আপনার বাসায় থাকে, আপনার কিন্তু আর হাঁড়ি পাতিলও কিনতে হবে না, আর কেউ দরকার হইব না ভাই, ওকে কেউ দরকার হইব না, লাগবো না, লাগবো না, আসলেই লাগবো না। ধরেন আপনি বাজার থেকে একটা মাংস কিনে আনছেন, মাখায় জোখায় কষ্ট করে খালি বহায় তো দিতে পারবেন, হ্যাঁ পারবেন না, পারবো তো, বহায় দিতে পারলে এটা অটোমেটিকলি এটার কাজ এটা করে দিতে পারতেছেন, টাইম দিয়ে দিতেছেন, হয়ে গেছে, বাবি গেছে, বাপের বাড়িতে কোনো সমস্যা নেই, একদম চিল। এটার পটটা আমি কোনো জায়গায় স্টিল দেখি না, এটা স্টিল কেন দিছি জানেন ভাই, হ্যাঁ এটা স্টিলটা দেওয়া হয়েছে এই কারণেই, যাতে করে আপনার যখন আপনি এটার ভিতরে গরুর মাংস রান্না করবেন, হ্যাঁ হ্যাঁ, তো গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আপনার হাড্ডি, মুরগির মাংসতে হাড্ডি বন, তো ননস্টিক যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কি হবে, হাড্ডির খোঁচায় খোঁচায় কিন্তু আপনার ননস্টিকটা উঠে উঠে যায়, হ্যাঁ, তো ননস্টিকটা উঠে যায়, এইটা যদি আপনার থাকে তাহলে কি হইলো যে আপনার ননস্টিকটা কিন্তু উঠলো না। এটা উঠান দেখি কয়েল কিরকম, এটা উঠাবো আমি, এটা কয়েলটা দেখেন কিরকম, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কত ধরনের কিন্তু আপনি রান্না করতে পারবেন, সেক্ষেত্রে এটার ভিতরে আপনার সব কিছু থাকবে, তো আপনারা এটার ভিতরে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন, এমনকি বডির সাইডে দেখতেছি হার্ড অ্যানোডাইজ ভাই, হ্যাঁ বডির সাইডটা হচ্ছে আপনার হার্ড অ্যানোডাইজ, তো হার্ড অ্যানোডাইজ ভাবে কিন্তু আপনি এটা রান্না করতে, তো আমি একটু পানিটা গরম করে দিই ভাই, ওকে পানিটা গরম করে দিচ্ছি, একটু মনে করেন যে অন করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন, জাস্ট এই জায়গাটা, ভেরি গুড, ঠিক আছে, লকটা বসাইছি, কয়েলের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, এইটার কয়েলের গ্যারান্টি আছে মানে ভাই, এটা তো আর কি বলেন, এটা কিন্তু মিয়াকোর প্রোডাক্ট ভাই, মিয়াকোর সাব ব্র্যান্ড রেড সুইস, হ্যাঁ এটা হচ্ছে মিয়াকোর সাব ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার রেড সুইস। এখন যদি মনে করেন এক বছরের ভিতরে আপনার কয়েলের কোনো ঝামেলা হয়, কয়েলের কোনো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা কয়েলটা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব, ওকে, প্লাস হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব, আপনার কোনো ঝামেলা নাই ভাই, কারণ আমি কেন এত কনফিডেন্ট নিয়ে বলতেছি জানেন, কেন আমার বাসায় আছে, ওকে, এটা প্রাইস কত রাখবেন বলেন, এটার প্রাইস হচ্ছে 9,500 টাকা হচ্ছে আপনার কোম্পানি রেট, আচ্ছা তো এত প্রাইস দিয়ে আসলে সবার ক্ষেত্রে কেনাটা পসিবল হবে না, আর আমাদের দেশ তো আজকে জিততেছে তাই না, সেই ক্ষেত্রে খুশি, সেই ক্ষেত্রে আমরা খুশি, এটা আপনাদের জন্য মাত্র প্রাইস রাখবো হচ্ছে 6,500 টাকা ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করতে চান, কিছু টাকা অ্যাডভান্স করে ঘরে বসে নিতে পারবেন, সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নম্বর 4-139-40-41, যারা এই প্রেশার কুকার নিতে চান অবশ্যই চলে আসবেন সুমাইয়া ট্রেডার্সে। জি আজকে এখানেই শেষ করছি ভাই, আল্লাহ হাফেজ।